চলসনাই চলসনি নিত্যানন্দ জনবাণী। ফ্যাক্টশালা একটি মিডিয়া ও তথ্য সাক্ষরতা বিষয়ক উদ্যোগ। এই ফ্যাক্টশালার অংশ হিসেবে এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ফ্যাক্টশালা হলো একটি খবর এবং তথ্য সাক্ষরতা বিষয়ক অনুষ্ঠান যা গুগল নিউজ ইনটেটিভের সহায়তায় ডিটেলেডস দ্বারা পরিচালিত হয়। এই প্রোগ্রামটি মানুষকে ভুল তথ্য শনাক্তকরণ করতে সাহায্য করে এবং তার মাধ্যমে ভুল তথ্যের সরবরাহ বন্ধ করতে সাহায্য করে। সমগ্র ভারত জুড়ে বিশেষ করে যে সমস্ত রাজ্যে এবং অঞ্চলগুলিতে সাক্ষরতা কম সেখানে মানুষকে ভুল তথ্যের বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করে এই ফ্যাক্টশালা অনুষ্ঠানটি। ফ্যাক্টশালা ইন্টারনেট ব্যবহারকারীদের আত্মবিশ্বাসের সাথে অনলাইনে তথ্য খুঁজোখুঁজিতে সাহায্য করে এবং তাদের বিশ্বস্ত তথ্যসূত্র খুঁজে পেতে সহায়তা করে। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM নিত্যানন্দ জনবাণী। আজকে 91.2 FM নিত্যানন্দ জনবাণীর যে অনুষ্ঠান তার নাম হচ্ছে ফ্যাক্টশালা। ভাবো, বোঝো, তারপর শেয়ার করো। আজকের যে বিষয় তা হলো স্বাস্থ্য সম্পর্কিত সাক্ষরতা। দিনের পর দিন ইন্টারনেট এবং ডিজিটাল বহির্বিশ্বের সাথে আমাদের যোগাযোগ বাড়ছে। আমরা অনলাইনে প্রচুর তথ্য সংগ্রহ করি, তা সে খবর হোক বা অন্য কোনো বিষয়বস্তু। এগুলি আমাদের কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বা অন্যান্য ডিজিটাল চ্যাট অথবা নানা ভিডিও প্ল্যাটফর্মের মাধ্যমে এসে পৌঁছায়। এই অনুষ্ঠানগুলির লক্ষ্য হলো অনলাইন তথ্যকে আরও ভালোভাবে বুঝতে ও বিশ্লেষণ করতে সাহায্য করা। এখানে শ্রোতাদের ভুল তথ্য শনাক্ত করতে এবং তথ্যের নির্ভরযোগ্য উৎসগুলি খুঁজে পেতে প্রয়োজনীয় উপায়গুলি নিয়ে আলোচনা করা হবে। আসুন আজ 91.2 FM নিত্যানন্দ জনবাণীতে আমরা স্বাস্থ্য সংক্রান্ত ভুল তথ্যের জন্য কীরকম বিভ্রান্তির সম্মুখীন হই তা নিয়ে একটু কথাবার্তা শুনে নিই। অনুষ্ঠানের শেষে আমাদের প্রশ্ন থাকবে এবং সঠিক উত্তরদাতা বা সঠিক বিজয়াতা দুজনকে
পুরস্কৃত করা হবে। আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যে ফোন নম্বর তা হলো 8250336750 অথবা 8250235593। ফোন নম্বরটা আরেকবার বলছি, 8250336750 অথবা। আপনার কি আঙ্গুল ফাটানো অভ্যাস নাকি? জানেন না এটা থেকে আপনার বাত হতে পারে? তাই নাকি, এমন তো শুনিনি। পারফিউম মাখেন বা ডিওড্রেন্ট? সেটা আবার কি? আরে স্যান্ট, স্যান্ট মাখেন? ও হ্যাঁ, তা তো মাখি। আরে কেন মাখেন এসব? বাড়ির মেয়েদের এসব থেকে দূরে রাখবেন, এগুলো থেকে স্তন ক্যান্সার হতে পারে। আরও বলছি শুনুন, স্টেশনে বা বাস স্ট্যান্ডে নোংরা বাথরুমের সিট খুব ভয়ানক, যৌন রোগ সংক্রমণ হয় এগুলি থেকে। তারপর কফি কিন্তু আপনার বৃদ্ধি আটকে দেয়, এমনকি আপনার স্মৃতিশক্তিও নষ্ট করে। আচ্ছা, আরও শুনুন, প্রতিদিন অন্তত 8 গ্লাস জল খাবেন। আবার বেশি জল খেয়ে ফেললে কিন্তু ফুলে যাবেন। আর মনে রাখবেন, গর্ভবতী মেয়েদের কম কম খাবার দেওয়া দরকার, না হলে ওদের প্রসবের সময় সমস্যা হতে পারে। তা এসব আপনি দেখলেন শুনলেন কোথায়? কেন, এর মধ্যে কিছু কিছু তো আমরা মা ঠাকুরমার কাছ থেকে শুনেছি। তাছাড়া আজ সকালে ইউটিউবে দেখছিলাম স্বাস্থ্য নিয়ে 10 খানা টিপস, সেজন্যই তো পড়া মুখস্থ করার মতো আপনাকে গট গট করে বলে দিলাম। তাই বলুন, আপনি ইউটিউবের সব তথ্য বিশ্বাস করেন? এসব তথ্য কিন্তু লোকেরা বিশ্বাস করে ভুল করে। তাছাড়া এমন অনেক রিপোর্ট পাওয়া যাবে যা এই তথ্যগুলোকে মিথ্যা প্রমাণ করবে। তবু কেন আমি আপনি এগুলো যাচাই না করে মেনে নেব বলুন তো? স্বাস্থ্য এবং সুস্থতার ক্ষেত্রে অজ্ঞতা অবশ্যই ঠিক নয়। স্বাস্থ্যসেবা ভারতের অন্যতম বৃহত্তম রাজস্ব এবং কর্মসংস্থান, কিন্তু তবুও ভারতের 10 জনের মধ্যে 8 জনের স্বাস্থ্য সম্পর্কে অসচেতন। আমাদের সকলেরই স্বাস্থ্য সাক্ষরতা শিক্ষাটা খুবই দরকার। সর্বপ্রথম আমাদের বোঝা দরকার যে স্বাস্থ্য সাক্ষরতা শিক্ষা বিষয়টা কি। আচ্ছা, আপনি এটা নিয়ে একটু বুঝিয়ে বলুন না, আপনি তো সবই জানেন। সহজ কথায় স্বাস্থ্য সাক্ষরতা বলতে বোঝায় যে তথ্য একজন ব্যক্তিকে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে এবং উপযুক্ত চিকিৎসার নির্দেশাবলী অনুসরণ করতে সাহায্য করে। সেই তথ্যকে অ্যাক্সেস করতে পারা, পড়তে বুঝতে এবং ব্যবহার করতে পারার ক্ষমতা। তথ্যের অভাব বা তথ্যের ওভারলোডের ফলে লোকেরা ভুল মতামত দিতে পারে যা তাদের স্বাস্থ্য এবং জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমরা আমাদের স্বাস্থ্যের নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর জীবনযাপন এবং আমাদের অসুস্থতা সম্পর্কে আরও ভালো এবং আরও সচেতন সিদ্ধান্ত নিতে সক্ষম হই উন্নত প্রযুক্তির উত্থানের কারণে। আধুনিক সার্চ অপশন, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের উত্থান, স্মার্টফোন এবং ট্যাব, ল্যাপটপ বা কম্পিউটারের মতো ডিভাইসগুলির মাধ্যমে সর্বদা তথ্যের অ্যাক্সেস আমরা পাচ্ছি। দিনের প্রায় যে কোনো সময় তথ্য মানুষের নখদর্পণে। এমনকি ডাক্তারদের পরিবর্তে ইন্টারনেট এখন অনেকের কাছে তথ্যের প্রথম উৎস। ইন্টারনেটের কিছু অনুসন্ধান করা আজকাল খুব সহজ। আমার জ্বর হলে কী করতে হবে, আমার বাচ্চা সারা সন্ধ্যা ধরে বমি করছে, ইন্টারনেটে এই ধরনের প্রশ্নে প্লাবিত হচ্ছে। এবং এটি একটি আশ্চর্যজনক নয় যে অনেক লোক এইভাবে নিজে নিজেকে চিকিৎসা করার চেষ্টা করে। তারা ওই তথ্য বিশ্বাস করে ডাক্তার বা স্বাস্থ্যসেবকদের পরামর্শ নিতে চায় না। ডাক্তারদের ফ্রি দেওয়া জনস্বাস্থ্য পরিষেবা অ্যাক্সেস করার জন্য কষ্ট করা, লাইনে দাঁড়ানো এবং চিকিৎসকদের সাথে পরামর্শ করার জন্য ক্লিনিকে যাওয়া বা জরুরি বিভাগে যাওয়ার তুলনায় ইন্টারনেট সহজ বলে মনে হয় বেশিরভাগ মানুষেরই। সঠিক রোগ নির্ণয় ছাড়াই যে এই উত্তরগুলো ইন্টারনেটে ঘুরে বেড়ায়
তার নিশ্চয়তা নিয়ে অনেকেই ভেবে দেখেন না। তথ্যের প্রবাহ পরিবর্তিত হয়েছে, চিকিৎসকদের এখন রোগীদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের উপর নিয়ন্ত্রণ কম। তাছাড়াও অনলাইনে পাওয়া স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের আরও কিছু অন্তর্নিহিত অসুবিধাও আছে, এটি নিয়ন্ত্রণ করা কঠিন। কে উত্তর দিচ্ছেন তা সম্পর্কে আমাদের ধারণা থাকছে না, যাচাই করা যায় না। মান নিয়ন্ত্রণের অভাব আছে এবং এই তথ্য সবসময় অর্থসত্য বিষয়ে পরামর্শ প্রদান করে, সংবেদনশীল বিষয়ে ভুল তথ্য তথ্য সন্ধানকারীর সুস্থতার জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। যেমন নিজের বা নিজের আত্মীয়দের রোগ সম্পর্কে সার্চ করে খুব ক্ষতিকারক কিছুর সন্ধান পেলেই তথ্য সন্ধানকারী খুব ভয় পেয়ে যায়, রোগীরাও সেই বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস করতে পারে। তাদের স্বাস্থ্যের প্রেক্ষাপটের সাথে প্রাসঙ্গিক নয় এমন প্রচুর টাকা দামের বিজ্ঞাপন দেখে বা চাঞ্চল্যকর বা মানসিকভাবে চার্জ করা গল্প শুনে তারা স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। রোগীরা বেশিরভাগই মানসিকভাবে দুর্বল অবস্থানে থেকে এই তথ্য খোঁজাখুঁজি করেন। অনেকে এমন তথ্য পেতে ইচ্ছুক থাকেন যা তাদেরকে আশার আলো দেখায়। এই বিষয়গুলির কারণেই তো আমরা ভুলভাবে জ্ঞান সঞ্চয় করি এবং মিথ্যা নিরাপত্তার ধারণা গড়ে তুলি। মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত হয়ে রোগী প্রকৃত চিকিৎসার ঠিক উল্টো পদ্ধতিটি হয়তো অবলম্বন করে ফেলতে পারে। অন্যদিকে এটি সমাজের গোড়ামি এবং বৈষম্যকে বাড়িয়ে তুলতে পারে। যেমন ধরুন, অনেকে বিশ্বাস করে যে এইডস একটি সংক্রামক রোগ, তাই এইচআইভি পজিটিভ রোগীদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়। এটি একটি অত্যন্ত ভুল ভাবনা। তোমার নিশ্চয় মনে আছে কোভিডের সময় নানা রকমের কথোপকথন হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড এবং এই জাতীয় অনেক কিছুর মাধ্যমে পাবলিক ডোমেনে প্রচুর ভুল মেডিকেল তথ্য ছড়িয়ে পড়েছিল এবং লোকেরাও এইগুলি বেশিরভাগে বিশ্বাস করেছিল। মহামারী চলাকালীন অসংখ্য বিভ্রান্তিকর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়েছিল, তা এর নিরাময় সংক্রান্ত হোক বা ভাইরাস সম্পর্কে। তাই স্বাস্থ্যসেবা সংক্রান্ত সচেতনতাকে উন্নত করার এখন সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ঙ্কর সব গল্প কানে আসত, কতগুলো ভিত্তিহীন কথা ঘুরে বেড়াত। যেমন, নাকে কয়েক ফোঁটা লেবুর রস কোভিড-19 কি নিরাময় করবে, বা ভ্যাকসিনগুলি ধীরে ধীরে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেবে। এগুলি মানুষের যন্ত্রণা ও হতাশাকে আরও বাড়িয়ে তুলেছিল। গুজব এবং প্রতারণাগুলি মুখে মুখে এবং সোশ্যাল মিডিয়াতে উভয় ক্ষেত্রেই দাবানলের মতো ছড়িয়ে পড়ছিল, যা দেশের মানবিক সংকটকে আরও জটিল করে তুলেছিল। মহামারী চলাকালীন স্বাস্থ্য নিয়ে এই ভুল তথ্য ছড়িয়ে পড়ার কারণে মানুষ ভ্যাকসিন প্রত্যাখ্যান করেছে, জনস্বাস্থ্য ব্যবস্থা প্রত্যাখ্যান করেছে এবং অবৈজ্ঞানিক চিকিৎসার দিকেও চলে গেছে অনেকে। ভুল তথ্য কতটা ক্ষতিকর বলতো? স্বাস্থ্যকর্মী, এয়ারলাইন স্টাফ এবং অন্যান্য ফ্রন্টলাইন কর্মী যারা চিকিৎসা এবং জনস্বাস্থ্য ব্যবস্থার দায়িত্বে ছিল, তাদেরকেও নানা হয়রানি ও হিংসার সম্মুখীন হতে হয়েছে ভুল তথ্যের বিভ্রান্তির কারণে। মহামারী ছাড়াও অন্যান্য রোগ নিয়েও ভয়, ভুল তথ্য এবং সামাজিক কলঙ্ক ছড়ায় এমন অনেক মানুষও আছেন। তার ফলে কিছু প্রতিকারযোগ্য এবং নিরাময়যোগ্য রোগের ওষুধ কেউ কেউ নিতে অস্বীকার করেন। কিছু কিছু নির্দিষ্ট অবৈজ্ঞানিক লক্ষণ দেখে আমরা অনেক কিছু ভেবে নিই, যেমন নোনতা খাবারের জন্য মন আনচান করলে আপনার ছেলে হবে এবং মিষ্টি খাবারের জন্য লোভ থাকলে আপনার মেয়ে হবে। এমন ভুলভাল ধারণা প্রচলন আছে। এগুলোই আমাদের স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতার পরিচয়, বুঝলে? রোগ পরিষেবা সংক্রান্ত জ্ঞানের অভাব আপনার জীবনকে বিপদের দিকে ঠেলে দিতে পারে। যদি আপনি শুরু থেকেই দায়িত্বশীল হন তাহলে এটি প্রতিরোধ করা যেতে পারে। প্রেসক্রিপশন ছাড়া অতিরিক্ত ওষুধ খাওয়া এবং ডাক্তারি পরামর্শ ছাড়া নিজে নিজে ওষুধ খাওয়া আপনার স্বাস্থ্য সম্পর্কে কম জানার লক্ষণ। কিন্তু আপনি ভাবছেন আপনি অনেক জানেন, তাই না? তাই কাজটি করেছেন। আসল সমস্যাটা এখানেই। এটি একটি ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, একটি খারাপ সিদ্ধান্তের অংশীদার আপনার পরিবারের এবং আপনার নিজের কমিউনিটিও। তাছাড়া ভুল তথ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তা সহজে দেখা বা বোঝা যায় না। একটা উদাহরণ দিই, ভুল তথ্য এমনভাবে ছড়ায় যে সহজে বিভ্রান্তি তৈরি হয়ে যায়। যেমন, ভ্যাকসিন নিয়ে কোনো ঐক্যমত্য নেই বা এ সংক্রান্ত তথ্যের সরকারি উৎসগুলো বিশ্বাসযোগ্য নয়, এরকম একটা মনোভাব
ছড়িয়ে পড়েছিল কোভিড-19 সময়, যা উদাসীনতা, বিভ্রান্তি এবং অবিশ্বাসের অনুভূতি তৈরি করেছিল। এই সমস্ত কারণে অনেক ব্যক্তি স্বাস্থ্য সংক্রান্ত তথ্য অত জানতে চান না, স্বাস্থ্যসেবা এড়িয়ে যান বা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেন। স্বাস্থ্য সাক্ষরতার 3টি প্রধান স্তম্ভ রয়েছে, যথা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জোগাড় করার ক্ষমতা, কোথায় যেতে হবে পরিষেবা পেতে গেলে, সংগ্রহ করা তথ্যগুলোকে সঠিকভাবে বোঝার ক্ষমতা রাখতে হবে, প্রাপ্ত তথ্যগুলো সৎ ব্যবহার করতে জানতে হবে। স্বাস্থ্য সংকটের সময় স্বাস্থ্য পরিষেবা এবং রোগ প্রতিরোধমূলক সিদ্ধান্ত নিতে সক্ষম হবার জন্য সাধারণ জনগণের নির্ভরযোগ্য তথ্য উৎস এবং পরিষেবাগুলিতে অ্যাক্সেস থাকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যাই হোক, কোনো ছাকনি ছাড়াই স্পেশাল মিডিয়াতে স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের প্রাচুর্য থাকায় সাধারণ জনগণের পক্ষে সঠিক তথ্য শনাক্ত করা কঠিন হয়ে যায়। এইভাবে জনস্বাস্থ্য সম্পর্কিত প্রতিক্রিয়া আসা বন্ধ হয়ে যায়। ভবিষ্যতে এই দুনিয়া সঠিক বেঠিক সব রকম খবরের প্রাচুর্য নিয়ে ভরে থাকবে। সেই দিনের প্রস্তুতির জন্য জনসাধারণের ডিজিটাল স্বাস্থ্যজ্ঞানের মাত্রা উন্নত করাও অপরিহার্য। আসলে আমরা এখন একটি সাংঘাতিক ডিজিটাইজ বিশ্বে বাস করি, তাই আমাদের অবশ্যই অনলাইনে স্বাস্থ্য ব্যবস্থা এবং অনলাইনে মিডিয়া ব্যবহার করা দক্ষতাকে মৌলিক দক্ষতা হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং তার প্রচার করতে হবে। ঠিক যেমন পড়াশোনার মানুষের মৌলিক অধিকার বলে আমরা জানি এবং বলি, ডিজিটাল স্বাস্থ্য এবং মিডিয়া সাক্ষরতাকে আজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা হিসাবে দেখা উচিত, যা একবার অর্জিত হলে যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত প্রসঙ্গে কার্যকর হতে পারে। তবেই আমরা মানুষকে আরও ভালোভাবে ভুল তথ্য শনাক্ত করতে, তা থেকে নিজেদের রক্ষা করতে এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হতে সাহায্য করতে পারব। রোগ সম্পর্কিত ভুল ব্যাখ্যা কোনো বিপর্যয়ের প্রাদুর্ভাব এবং দুর্যোগের সময় বৃদ্ধি পায়। এগুলি প্রায়শই মানুষের মানসিক স্বাস্থ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর এবং মিথ্যা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়বস্তু ছড়িয়ে যাওয়ার কারণে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দুর্দশা বেড়ে যায়। বিশেষ করে মহামারী, স্বাস্থ্য সম্পর্কিত জরুরি অবস্থা এবং মানবিক সংকটের সময় এগুলি ঘটে থাকে। প্রায়শই স্বাস্থ্য সাক্ষরতার অভাব খুব ছোট, গুরুতর নয় এমন রোগগুলিকেও মারাত্মক রোগে পরিণত করে। এর কারণ কি বলতো? তারা হয় রোগের তীব্রতা বুঝে উঠতে ব্যর্থ হয়, অথবা তারা সঠিক নির্দেশনা ছাড়াই নিজে নিজে ওষুধ খাওয়ার চেষ্টা করে। একটু উদাহরণ দাও, শ্রোতাবন্ধুদের বোঝার সুবিধা হোক। নিশ্চয়। অনেক লোক তাদের শরীরে জমাট বাঁধাকে ফোলা বা টিউমারকে সাধারণ ফোড়া বলে ভুল করে। ক্যান্সার বা অন্যান্য গুরুতর রোগের জন্য পরীক্ষা করায় না, যা পরবর্তী পর্যায়ে তাদের জন্য মারাত্মক পরিণতি বয়ে নিয়ে আসে। ঠিক, এগুলো মোকাবিলা করার আশু প্রয়োজন। জনসাধারণের মধ্যে ডিজিটাল স্বাস্থ্য সাক্ষরতা উন্নত করা, ই হলো ইনফোডামিক মোকাবিলার প্রধান স্তম্ভগুলির মধ্যে একটি। ইনফোডামিক কথার মানে এই যে তথ্য ভরপুর বিশ্ব, যেখানে সঠিক বেঠিক উভয় তথ্যই ঘুরে বেড়ায়। ডিজিটাল স্বাস্থ্য সাক্ষরতাই মানুষের রোগের অবাঞ্ছিত পরিণতিগুলিকে প্রতিরোধ করতে পারে। আমাদের উচিত বিশ্বাসযোগ্য খবরের উৎসগুলিতে কান রাখা, রোগীটি কি তা বোঝা এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দ্বারা নির্ধারিত প্রয়োজনীয় সতর্কতাগুলি অবলম্বন করা। স্বাস্থ্য পরিষেবা যারা দিয়ে থাকেন তারা নানাভাবে অভিজ্ঞ হন, আমাদের কাছে আসা প্রতিটি তথ্য অন্ধভাবে গ্রাস করার পরিবর্তে আমাদের তাদের উপর বিশ্বাস রাখা উচিত। আরও বেশি মানুষ স্বাস্থ্য বিষয়ে শিক্ষিত হলে ভারতের আরও ধনী এবং আরও বেশি উৎপাদনশীল হবে।
আমরা এতক্ষণ শুনছিলাম 91.2 FM নিত্যানন্দ জনবাণীতে ফ্যাক্টশালা অনুষ্ঠানটি। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল স্বাস্থ্য সংক্রান্ত ভুল তথ্যের জন্য কীরকম বিভ্রান্তি সম্মুখীন হই তা নিয়ে কথাবার্তা। আমরা এরপরে প্রশ্ন রাখব, সঠিক উত্তরদাতাকে উপহার দেওয়া হবে। আপনি, আপনার পরিবার, বন্ধু বা যে কাউকে স্বাস্থ্য শিক্ষা নিয়ে টিপস দিয়ে তাদের সচেতন করতে চান এই মিথ্যা ও ভুল তথ্যের বারবারন্ত এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভ্রান্তি সম্পর্কে তাদের সাবধান করতে গেলে কী টিপস আপনি তাদের দেবেন? সঠিক উত্তরদাতা যিনি হবেন তাকে পুরস্কার দেওয়া হবে, দুজন বিজেতা হবে। আমাদেরকে ফোন করার জন্য যে ফোন নম্বর তা হল 8250336750 অথবা 8250235593। ফোন নম্বরটা আরেকবার বলছি, 8250336750 অথবা 8250235593। এই নম্বরে ফোন করুন। পুরো অনুষ্ঠানটা শুনে কি বুঝতে পারলেন আপনারা? আপনি যদি মন দিয়ে এই অনুষ্ঠানটি শুনেন এবং যে প্রশ্ন এইমাত্র আপনার উদ্দেশ্যে করা হলো এই প্রশ্নের উত্তর যদি আপনার মতো করে আপনি সাজিয়ে আমাদের জানাতে পারেন, আপনাদের মধ্যে থেকে আমরা বেছে নেব দুজনকে এবং আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। এই মুহূর্তে মনীষা পাল এবং হেমন্ত টুডু, যদি আপনারা অনুষ্ঠান শুনছেন, আশা করি আপনারা এই অনুষ্ঠানটি এখনও পর্যন্ত শুনছেন, আপনাদের জন্য সুখবর রয়েছে। প্রথম এপিসোডে আপনারা উত্তর দিয়েছিলেন, আমরা আপনাদের উত্তর, আমাদের ভালো লেগেছে। আপনাদের জন্য অবশ্যই নিত্যানন্দ জনবাণীর পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় পুরস্কার, আপনাদের যথাসময়ে পুরস্কার আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। অতএব আপনিও এই মুহূর্তে অনুষ্ঠান যদি শুনছেন উত্তর পাঠান, আমাদেরকে ফোন করুন এবং আপনার উত্তরে আমরা সন্তুষ্ট হলে আপনার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। শুনতে থাকুন, সঙ্গে রাখুন 91.2 FM কমিউনিটি রেডিও নিত্যানন্দ জনবাণী। চলো শোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী, চলো শোনাই।